কারাগারের তালা খুলে দাও, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে চাই। কি হলো কি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এখনই যা মহারাজা মহারানীকে খবর দে যে দানবটা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। মহারাজ মহারানী এক্ষুনি গিয়ে মহারাজ মহারানীকে এক্ষুনি গিয়ে সবটা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু মহারাজ মহারানীর কাছে যাওয়ার আগে যদি এই দানবটা এই কারাগার ভেঙে পালিয়ে যায়, তখন মহারাজ মহারানীকে কি জবাব দেব বলতো? তুই বরং এখানে থাক, আমি যাচ্ছি। আমি গিয়ে মহারাজ বা মহারানী যাকেই পাই তাকে। রাজগণক, আমার আলো আবার প্রমাণ করে দিল যে ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি আপনাকে বলেছিলাম না, আলো এখন আমাকে ভালো না বাসলেও ও ঠিক একদিন আমাকে ভালোবাসবে, আমাকে মেনে নেবে, আর আজকে ওর ভালোবাসার প্রমাণ আমি পেয়েছি। মহারাজ এসব কি বলছে? মহারানী মহারাজকে ভালোবাসে, কিন্তু আমার গণনার মাধ্যমে মহারাজা মহারানীর কোনো মিলন খুঁজে পায়নি। কিন্তু মহারাজ তো বলেছে সে নাকি মহারানীর ভালোবাসার প্রমাণ পেয়েছে। তাহলে কি মহারানী নিজের স্বামীকে ভুলে গিয়ে মহারাজকে ভালোবাসতে শুরু করেছে? আমি জানি রাজগণক, আপনি এটা ভাবছেন যে আলো নিজের স্বামীকে ভুলে গিয়ে কি করে আমাকে ভালোবাসতে পারে, তাই তো? রাজগণক, আপনি তো আমাকে বলেছিলেন যে আলোর সাথে নাকি আমার মিলন নেই, কিন্তু আমি আপনাকে বলেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে আলোর মনকে জয় করব, আর এবার আমি তাতে সক্ষম হয়েছি। কারণ আপনি একবার চিন্তা করে দেখুন, আলো যদি আমাকে ভালোই না বাসত, তাহলে নিজের জীবনের কথা চিন্তা না করে এত বড় বিপদ পাড়ি দিয়ে আমাকে বাঁচানোর জন্য এই গরল সরোবরের ঝর্নার জল নিয়ে আসতো না। এরপরও কি আপনার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে রাজগণক, যে আলো আমাকে ভালোবাসে না? আলো আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। মাফ করবেন মহারাজ, যদি মহারানী সত্যি সত্যি আপনাকে ভালোবেসে থাকে তাহলে এর থেকে বড় সুসংবাদ তো আর কিছুই হতে পারে না। আপনি আর মহারানী যদি এক হয়ে থাকেন তাহলে আপনাদের উপর কোনো বিপদের ছায়াও পড়বে না, আর আশকাপ রাজ্যেও কোনো ক্ষতিও হবে না। কিন্তু আবার কি কিন্তু কথা বলছেন রাজগণক? এরপরও কি আপনার মনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বলুন? মহারাজ, এই কদিন আমি আপনার অসুস্থতা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম, তাই অনেক সময় আমার গণনা করা হয়নি। তবে এবার সত্যি আমি আরও একটু গণনা করে দেখতে চাই যে সত্যি সত্যি মহারানী আপনার সাথে চিরদিন রাজ্যে থাকবেন কি না, তিনি সত্যি আপনাকে ভালোবাসে কি না। ঠিক আছে রাজগণক, আপনি যেহেতু বিশ্বাস করতে চাইছেন না তাহলে অবশ্যই গণনা করে দেখতে পারেন, তবে আমি যা বলছি আপনার গণনা ঠিক সেটাই উঠে আসবে, আপনি দেখে নেবেন। তাই যেন হয় মহারাজ, তাই যেন হয়। ওদিকে সেই প্রহরী আলোর কাছে এসে হাজির হয়। একি প্রহরী, তুমি এখন আমার কক্ষে? মাফ করবেন মহারানী, আপনার অনুমতি ছাড়াই আমি আপনার কক্ষে প্রবেশ করেছি। আসলে বিশেষ একটি কারণে আমি আপনার কক্ষে এভাবে আসতে বাধ্য হয়েছি। তাই নাকি? বিশেষ কারণ? কি বিশেষ কারণ বলো আমায়, কি হয়েছে? আবার কি রাজ্যে কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ হয়েছে মহারানী, অবশ্যই বিপদ হয়েছে মহারানী। আমার তো মনে হয় এই সময়ে এর থেকে বড় বিপদ আর কিছু হতে পারে না। কি বলছো কি, এত বড় বিপদ ঘটে গেছে আর আমি কিছু জানি না? তুমি আর কথা না বাড়িয়ে আমাকে বলো তো কি হয়েছে। মহারানী, আপনি যখন মহারাজের জীবন বাঁচানোর জন্য ওই গরল সরোবরের ঝর্ণার জল আনতে গিয়েছিলেন, তখন হঠাৎ করে এক বিশাল আকৃতির দানব আমাদের এই রাজপ্রাসাদে আক্রমণ করে, আর আমরা সব প্রহরীরা মিলে কোনো রকম সেই দানবটাকে বন্দী করে রেখেছি। এসব কি বলছে এই প্রহরী? রাজপ্রাসাদে দানব আক্রমণ করেছে, কিন্তু এর আগে তো কখনো দানব বা কোনো অশুভ শক্তি রাজপ্রাসাদে আক্রমণ করতে পারেনি। তাহলে কি এই দানবটি কোনো অশুভ শক্তি নয়? আচ্ছা, এমন তো নয়, আমার সূর্য হয়তো হতে পারে, কারণ আমার সূর্য তো এখন দানবে পরিণত হয়েছে, আর হয়তো বা আমার খোঁজ করার জন্যই রাজপ্রাসাদে এসেছে, হতেই পারে। এই প্রহরীর কাছ থেকে আমাকে সবকিছু শুনতে হবে। আচ্ছা প্রহরী, তোমরা যে দানবটিকে বন্দি করেছো তার বর্ণনা আমাকে দিতে পারবে? এরপর প্রহরীটি দানবের শরীরের বর্ণনা দেয়, আর তখনই আলোর আর বুঝতে বাকি থাকে না যে প্রহরীরা যে দানবের কথা বলছে সেই দানবটি আর কেউ নয়, সেই দানবটি হলো তার সূর্য। শুনলেন তো সবকিছু? আমরা এতদিন পর্যন্ত বন্দি করে রেখেছিলাম কারাগারে, কিন্তু ওই দানবটা এখন বলছে যে ওকে যদি আমরা মুক্ত করে না দেই তাহলে সবাইকে শেষ করে ফেলবে, এই জন্য আপনার কাছে আমি খবরটা দিতে এলাম। এখন আপনারা সিদ্ধান্ত নিন যে ওই দানবটাকে কি করবেন। এই প্রহরীর কথা শুনে মনে হচ্ছে সত্যি আমার সূর্য এখানে বন্দি আছে, এক্ষুনি আমাকে ওর কাছে যেতেই হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি এখন যাও, যা করার আমি করছি।
এরপর প্রহরীটি সেখান থেকে চলে যায়। সঙ্গিনী হলুদ পাখি, তোরা এখানেই থাক, আমি এক্ষুনি ওই ওই দানবটার কাছে যাচ্ছি। না না আলো, তুমি এইভাবে ওই দানবটার কাছে যেও না। ওই প্রহরীটা কি বললো শুনতে পেলে না তুমি? ওই দানবটা নাকি অনেক পাগলামি শুরু করে দিয়েছে, আর সে নাকি কারাগার ভেঙে বেরিয়ে পড়তে চাইছে, আর সে নাকি রাজ্যের সবাইকে হত্যাও করতে চাইছে। তুমি যদি এভাবে ওই দানবের সামনে গিয়ে দাঁড়াও তাহলে ওই দানবটা তো তোমার ক্ষতি করে দেবে। তুই আমাকে নিয়ে ভাবিস না সঙ্গিনী, আমার কিছু হবে না রে। আর আমি যা ভাবছি সেটাই যদি সত্যি হয় তাহলে তো আর কোনো চিন্তা নেই, আমি আসছি, তোরা দুজনে এখানেই থাক। কিন্তু আলো, তুমি তুমি এভাবে কি করে নিজের জীবনে ঝুঁকি নিতে পারো বলো তো? তুমি সবসময় এরকমটাই করো, যে কোনো বিপদে তুমি এভাবে ঝাঁপিয়ে পড়ো, কিন্তু এর পরিণাম কি হতে পারে সেটা তোমার একবার ভাবা উচিত। আলো, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার উপরে এই পুরো পৃথিবীর দায়িত্ব? এই পুরো পৃথিবীর সবাই তোমার দিকে তাকিয়ে আছে, আর তাই তুমি যদি তোমার নিজের জীবনটাকে এভাবে বারবার বিপদের মুখে ঠেলে দাও তাহলে তাহলে কি করে এই পৃথিবী থেকে সব অশুভ শক্তি দূর করবে তুমি বলো তো? সঙ্গিনী, তুই কি বুঝতে পারছিস আর পারছিস না সেটা আমি জানি না, তবে হলুদ পাখি ঠিকই বুঝতে পেরেছে, ওই দানবটা আমার কোনো ক্ষতি করবে না। আর আমি নিশ্চিত ওরা যে দানবটাকে রাজপ্রাসাদে বন্দি করে রেখেছে, হলুদ পাখি তাকে ভালো করেই চেনে। হলুদ পাখি, আমি যাচ্ছি, তুই সঙ্গিনীকে একটু বুঝিয়ে বলতো, আর আমি আমি একটু দেরি করতে চাইছি না। এ কথা বলে আলো সেখান থেকে চলে যায়। গোকরা জাদু সম্রাট, তোমরা এখানে অনেকটা সময় ধরে আমার জন্য অপেক্ষা করেছো, আর এ সব কিছু আমি আমার ধ্যানরত অবস্থায় বুঝতে পেরেছি, কিন্তু বিশেষ একটি কারণে আমি আমার ধ্যান ভঙ্গ করে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর তাছাড়া আমি এটাও বুঝতে পারছি তোমরা হয়তো আমার উপর ভরসা হারিয়ে ফেলেছো, তবে আমি তোমাদেরকে বলবো দয়া করে আমার উপর ভরসা হারিও না তোমরা। আর আজ আমি ধ্যানের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা শুনলে তো তোমরা একবারে শিহরিত হয়ে উঠবে। কি বলছেন কি কালপুরুষ, আপনি ধ্যানের মধ্যে কি জানতে পেরেছেন? তার মানে কি আমাদের সামনে আরো বড় কোনো বিপদ আসতে চলেছে? আমরা কি সত্যি এবার আলোর হাত থেকে আর রক্ষা পাবো না? জানি না আমরা আলোর হাত থেকে রক্ষা পাবো কিনা, তবে রক্ষা পাওয়ার জন্যই তো আমি এত সময় ধ্যান করেছিলাম। আসলে শক্তি না থাকার সময়ও ও আমার শক্তিশালী পিশাচিনী আর কঙ্করাজ দুজনকেই কিভাবে পরাজিত করে ফেললো, আর একবার যদি ওর শরীরে শক্তি ফিরে আসে তাহলে তো সব কিছু ধ্বংস করে দেবে। আর তাছাড়া আলোর শক্তিদাতা ওই দরবেশ খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এছাড়াও আলোর একটি ভয়ঙ্কর তথ্য, সেটা হলো সূর্য আলো এক জায়গায় অবস্থান করছে, আর সূর্য আলো যদি এক জায়গায় অবস্থান করে তাহলে তো একটু একটু করে আলো শরীরে আবার শক্তি সঞ্চয় হবে, আর তারপর যদি ওই দরবেশ এসে আলোর শক্তি ফিরিয়ে দেয় তাহলে তো আলোর শক্তির পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে, যে শক্তি আমাদের মুহূর্তের মধ্যেই শেষ করে দেবে।
কি বলছেন কি কালপুরুষ? তাহলে কি আমাদের আর আলোর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? তাহলে কি আমরা একেবারেই শেষ হয়ে যাব? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।